আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমি হাসি, হাসি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নুডলসের পকোড়া। অল্প সময়ে তৈরি করা যাবে এবং রেসিপিটাও কিন্তু খুব ক্রিসপি। এটা যে শুধু বাচ্চারা খেতে পছন্দ করবে তা কিন্তু নয়, এরা কিন্তু বড়রাও কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। তাই বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি এই রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা জলও নিয়েছি। জলটাকে গরম করার জন্য আমি ওভেনের উপর বসিয়ে দিয়েছি। আমি এই রেসিপিটা বানানোর জন্য দু প্যাকেট নুডলস নিয়েছি। যে জলটা ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এতে করে কি আমার নুডলসটা একেবারে ঝরঝরে হয়ে যাবে, তাই কি আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। সেই 2 প্যাকেট নেওয়া নুডলসগুলোকে এবার আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি নুডলসটিকে 2 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব। নুডলস কিন্তু 2 মিনিট মতো সেদ্ধ করলেই পুরোপুরো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সে 2 মিনিটের মধ্যে নুডলসটাকে আমি কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমার 2 মিনিট হয়ে গিয়েছে, আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জল থেকে নুডলসটাকে ছেঁকে তুলে নেব। নুডলসগুলো প্লেটে তোলা হয়ে গেলে আমি আরেকটা নিয়ে নিচ্ছি থালা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে চপড করে নিয়েছি। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি 7 পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো নুডলসের মশলা। যেহেতু আমি পকোড়াটা নুডলস দিয়ে বানাচ্ছি, তাই আমি নুডলসের মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলিকে ভালো করে চটকে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটাকে আমি আগে থেকে 1টা প্লেটের মধ্যে ভেঙে রেখেছিলাম। এখন আমি সব উপকরণগুলি দিয়ে ভালো করে ডিমটাকে হাত দিয়ে মেখে নেব। মিশ্রণ মাখা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিং করার জন্য 1/2 কাপ মতো ময়দা। এখন আমি সব উপকরণগুলিকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি সব উপকরণগুলিকে এখন ভালো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে তেলও নিয়ে নিচ্ছি। এবার আমি 1টা 1টা করে পকোড়াগুলোকে করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি পকোড়াগুলোকে লাল ব্রাউন করে ফ্রাই করে নেব।
এক পিঠ লাল ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেলে পকোড়াগুলোকে উল্টে অন্য পিঠে লাল ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা আমার পকোড়াগুলোর কি সুন্দর কালার চলে এসেছে। পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেলে এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাই বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।